আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। এবার শুধু মকবুল হোসেন নয়, অবসরে পাঠানো হচ্ছে আরও 500 সচিবকে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই, সরকার কেন সচিবদের পরপর তাদেরকে অবসরে পাঠাচ্ছে বাধ্যতামূলক। মকবুল হোসেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে মকবুল হোসেনকে অবসর পাঠানো হয়েছে বাধ্যতামূলকভাবে। আরও 5 জনের তালিকা করেছে এবং 5 সচিব যাচ্ছে অবসরে বাধ্যতামূলক। বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে আরও 5 সচিবকে। সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। শুধু সচিব নন, কয়েকজন অতিরিক্ত সচিবও আছেন এই ষড়যন্ত্রে। সব মিলিয়ে সংখ্যা 12 হচ্ছে। একটি গোয়েন্দা সংস্থা এই 12 জনের দৈনন্দিন চলাফেরা, মোবাইল ফোনের যোগাযোগ সহ দেশ বিদেশে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে বিস্তারিত রিপোর্ট দিয়েছে। গত রবিবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে অবসরে প্রায় 1 বছর আগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমান সচিব ও অতিরিক্ত সচিবদের সঙ্গে অবসরপ্রাপ্ত কয়েকজন সচিবও এই কাজে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। এদের কারো কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে বলে জানা গেছে। তো সেই প্রক্রিয়ার কার্যক্রম চলমান রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেছেন, পদোন্নতি বঞ্চিত কয়েকজন কর্মকর্তা সরকার বিরোধী কার্যক্রমে জড়িয়ে পড়েছেন এমন কিছু তথ্য নিয়ে আমরা অনুসন্ধান শুরু করি। পরে একাধিক কর্মকর্তা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত বলে তথ্যপাত্র প্রমাণ পাওয়া গেছে। তাদের দৈনন্দিন কার্যক্রম মনিটরিং শুরু করি, তাতে মিলে ষড়যন্ত্রের তথ্য। পুরো বিষয়টি সরকারের শীর্ষ মহলে জানানো হয়েছে। এরপরে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি জানানো হয় এবং মকবুল হোসেনের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানানো হলে তার নামে দুর্নীতির অভিযোগ আসে এবং প্রধানমন্ত্রী তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ একটি খবর। পরবর্তীতে যে 12 জনের তালিকা হয়েছে তার তালিকা নিয়ে চলে আসবো। সবাই থাকুন, আল্লাহ হাফেজ।